সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুক্রবার সকালে নির্মম এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার আমজামতলা এলাকায়। এই ঘটনার পর আহত ওই বৃদ্ধাকে তার প্রতিবেশী ঘাতক ছেলের হাত থেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত জখম বৃদ্ধা নিজের ছেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত বৃদ্ধার নাম নির্মলা মণ্ডল। ছেলে জীবন মণ্ডল বেশ কিছুদিন ধরেই সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য বৃদ্ধ মাকে চাপ দিচ্ছিল বলে অভিযোগ। শুক্রবার সকালে ওই বৃদ্ধের কাছ থেকে 5000 টাকার দাবি করেন ছেলে, কিন্তু সেই টাকা দিতে না পারায় নিজের বৃদ্ধ মাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এদিকে মেডিকেল কলেজে নিজের ঠাকুমাকে ভর্তি করানোর পর এক নাতি জানিয়েছেন তার বাবা ঠাকুমা নির্মলা মণ্ডলকে সম্পত্তি লিখে দেওয়ার দাবি জানিয়েছিল। এদিন সকালে ঠাকুমার কাছ থেকে 5000 টাকা চেয়ে না পাওয়ায় তার বাবা ব্যাপক মারধর করেছে ঠাকুমাকে। কেন মারলো? জমি জায়গা সব ওর নামে করতে বলছে, ওর জন্য দিদা করেনি না, এখন তো বলছে রেস্ট্রিকশন দিতে পারবো না, যা হবে করেন তো এখন দিনই, ওই জন্য বাড়িতে প্রত্যেক দিন ঝামেলা অশান্তি আর ফুল মেরেছে দিদাকে। আচ্ছা কী দিয়ে মেরেছে? লাঠি দিয়ে। তোমার বাবা? হ্যাঁ। দিদা এখন কোথায় আছে? হসপিটালে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুক্রবার সকালে নির্মম এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার আমজামতলা এলাকায়। এই ঘটনার পর আহত ওই বৃদ্ধাকে তার প্রতিবেশী ঘাতক ছেলের হাত থেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত জখম বৃদ্ধা নিজের ছেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত বৃদ্ধার নাম নির্মলা মণ্ডল। ছেলে জীবন মণ্ডল বেশ কিছুদিন ধরেই সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য বৃদ্ধ মাকে চাপ দিচ্ছিল বলে অভিযোগ। শুক্রবার সকালে ওই বৃদ্ধার কাছ থেকে 5000 টাকার দাবি করেন ছেলে, কিন্তু সেই টাকা দিতে না পারায় নিজের বৃদ্ধ মাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এদিকে মেডিকেল কলেজে নিজের ঠাকুমাকে ভর্তি করানোর পর এক নাতি জানিয়েছেন তার বাবা ঠাকুমা নির্মলা মণ্ডলকে সম্পত্তি লিখে দেওয়ার দাবি জানিয়েছিল। এদিন সকালে ঠাকুমার কাছ থেকে 5000 টাকা চেয়ে না পাওয়ায় তার বাবা ব্যাপক মারধর করেছে ঠাকুমাকে। কেন মারলো? জমি জায়গা সব ওর নামে করতে বলছে, ওর জন্য দিদা করেনি না, এখন তো বলছে রেস্ট্রিকশন দিতে পারবো না, যা হবে করেন তো এখন দিনই, ওই জন্য বাড়িতে প্রত্যেক দিন ঝামেলা অশান্তি আর ফুল মেরেছে দিদাকে। আচ্ছা কী দিয়ে মেরেছে? লাঠি দিয়ে। তোমার বাবা? হ্যাঁ। হাতে। দিদা এখন কোথায় আছে? হসপিটালে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।